সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডক্টর জুবাইদা আফরোজা সিদ্দিকা পাপিয়া, রাজশাহী মেডিকেল কলেজের এক্স লেকচারার ছিলাম। বর্তমানে এখন পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট হিসেবে আছি ডিপার্টমেন্ট অফ ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরোলজি, BSMMU-তে। তো আজকে আমি আপনাদের জন্য একটি মানে আপনাদের MBBS ফাইনাল প্রফ এক্সামিনেদেরকে সামনে রেখে তাদের জন্য একটা ভেনেরোলজির লেকচার আজকে নিতে যাচ্ছি। লেকচারটার টপিক হচ্ছে গনোরিয়া। তো আশা করছি যে আপনাদের লেকচারটা কাজে লাগবে। আর আসলে জুমে ক্লাস আমরা সবাই মানে নতুন, আমাদের প্রত্যেকেরই একটু ইন্টারাকশনের সমস্যা হয়। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কার সাথে কথা বলছি বুঝতে পারছি না। তো এইরকম অবস্থাতে সাধারণত দেখা যায় যে 15-20 মিনিট পরে কনসেন্ট্রেশনটা ধরে রাখাটা খুব মুশকিল হয়ে যায়। তো তারপরেও আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে খুব সহজে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করে দেওয়ার, এবং এবং হচ্ছে এখান থেকে রিটেনের যে প্রশ্নগুলো ফাইনাল প্রফে আসে আমি সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। গনোরিয়া, আচ্ছা গনোরিয়াটা কি? গনোরিয়া আসলে এক ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বলতে আসলে কি বোঝায়, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজটা কি সেটা আগে আমাদেরকে জেনে নিতে হবে, তারপরে আমরা গনোরিয়ার স্লাইডটাতে যাব। তাহলে একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বলেন আর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বলেন, এটা হচ্ছে আ গ্রুপ অফ কন্ডিশন হুজ প্রিন্সিপাল মোড অফ ট্রান্সমিশন ইজ বাই ইন্টিমেট সেক্সুয়াল অ্যাক্টিভিটি অ্যান্ড ইনভলভিং দ্য ময়েস্ট মিউকাস মেমব্রেন লাইক পেনিস, ভালভা, ভেজাইনা, সার্ভিক্স এক্সেট্রা। এখন যেটা MBBS লেভেলে প্রথম যে কোশ্চেনটা রিটার্নের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হলো ক্লাসিফিকেশন অফ STI আর STD। একই কথা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বলেন আর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বলেন, ক্লাসিফিকেশনটা একই হবে। তো এটা আমরা মানে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন করি, সেটা হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, প্রোটোজোয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন অ্যান্ড প্যারাসাইটিক ইনফেকশন। তো সেখানে আমরা ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে যে ইনফেকশন গুলো পাই তার মধ্যে ফার্স্টেই হলো গনোরিয়া। এছাড়াও ক্লামাইডিয়াল ইনফেকশন আছে, শ্যাংক্রয়েড আছে, তারপরে গ্রানুলোমা ইনগুইনালি অ্যান্ড সিফিলিস। ভাইরাল ইনফেকশন একইভাবে আমাদের কিছু ভাইরাল ইনফেকশন আমরা STI এর মধ্যে পাই, হার্পেস প্রোজেনিটালিস, জেনিটাল ওয়ার্ড, এইডস, মলাস্টাম কন্টাজিওসাম, হেপাটাইটিস বি সি। ফাঙ্গালের মধ্যে ক্যান্ডিডিয়াসিস খুবই কমন এবং প্যারাসাইটিক স্ক্যাবিস, পেডিকুলোসিস, পিউবিস অ্যান্ড প্রোটোজোয়াল ইনফেকশনের মধ্যে আছে হচ্ছে লিউকোরিয়া। নাও আমাদের টপিক গনোরিয়া। এই ছবিটা আপনারা একটু ভালো করে দেখবেন, এই ছবিটার মধ্যেই অনেক কিছু আছে। এই ছবিটাতে আমরা দুই ধরনের ছবি দেখিয়েছি, একটা হলো, আচ্ছা এই ছবিটা আপনারা একটু দেখবেন, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা ইউরেথ্রাল ডিসচার্জ। এটা আমরা যখন ক্লিনিক্যাল এক্সামিনেশন করব বা পেশেন্ট এসে যখন আমাদেরকে বলবে কি বলবে, তারা বলবে যে আমার মানে পেনিসের মাথা দিয়ে ডিসচার্জ যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা তখন এরকম একটা মিল্কি ডিসচার্জ দেখতে পাবো। আর যখন এই ডিসচার্জটাকে নিয়ে আমরা স্মিয়ার করব, যখন গ্রাম স্টেইন করব, তখন আমরা এখানে গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই গুলোকে আমরা হিস্টোলজিক্যাল স্লাইডে দেখতে পাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট ডটের মতো অনেক কিছু দেখা যাচ্ছে, এগুলোই হচ্ছে গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই গুলো। তাহলে গনোরিয়াকে যদি আমরা ওভাবেই ডেফিনেশনের মাধ্যমে বলতে চাই তাহলে বলতে হবে ইট ইজ এ কমন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ভেনেরাল ডিজিজ কজ বাই নাইসেরিয়া গনোরিয়া হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই পুরুলেন্ট ইউরেথ্রাল ডিসচার্জ। ইটিওলজি নাইসেরিয়া গনোরি অ্যান্ড ইনকিউবেশন পিরিয়ডটা খুব ইম্পর্টেন্ট। ইনকিউবেশন পিরিয়ডের ইম্পর্টেন্স আমি যখন ম্যানেজমেন্ট বলবো তখন বলবো। এখন ইনকিউবেশন পিরিয়ডটা আপনারা দেখে রাখেন, এটা হলো 2 to 10 days এবং ইট মে এক্সটেন্ড আপ টু 2 weeks। ট্রান্সমিশন আমরা STI এর ডেফিনেশনের মধ্যে বলে এসেছি যে এটা সেক্সুয়াল ট্রান্সমিশন হবে, এবং এর সাথে আপনার মা থেকে বাচ্চার ভার্টিক্যাল ট্রান্সমিশন হতে পারে ডিউরিং নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি, এবং কন্টামিনেটেড ক্লটিং যদি পোর পার্সোনাল হাইজিন হয় তবে সেখান থেকে হতে পারে, এটা খুবই রেয়ার কজ, তেমন খুব গুরুত্বপূর্ণ নয়। এপিডেমোলজি, আপনার এপিডেমোলজির মধ্যে আমরা সাধারণত বলতে চাই যে কোন গ্রুপের পিপলকে এটা বেশি এফেক্ট করে এবং কাদেরকে, মেল না ফিমেল। তো এখানে আপনার গনোরিয়াটা মেল ফিমেল উভয়কেই এফেক্ট করে এবং উভয় মানে পেশেন্টই কমনলি পাওয়া যায়। আর যেহেতু এটা একটা STI, সো এটা অবশ্যই আপনার রিপ্রোডাক্টিভ এজ গ্রুপেই বেশি হবে। সো 22 to 40 ইয়ার্স এজ গ্রুপের মধ্যে এটা দেখা যায় এবং ইট ইজ হাইলি ইনফেক্টিভ।
এছাড়াও আমরা রিস্ক গ্রুপের মধ্যে যাদেরকে বলে থাকি সেটা হলো যে যেমন সেইলার, সোলজার্স, যারা অনেকদিন ধরে বাড়ির বাইরে থাকে, দেখা যায় যে সেইলার যারা, তারা হলো সি মানে সমুদ্র যাত্রা করে, যখন তারা বিভিন্ন বন্দরে গিয়ে জাহাজটা ভেড়ে, তখন দেখা যায় যে তাদের কমার্শিয়াল সেক্স ওয়ার্কারদের সাথে এক ধরনের রিলেশন হয়। তো এরা হচ্ছে হাই রিস্ক গ্রুপ। তাহলে সেইলার, সোলজার, সিঙ্গেল সেডেন্টারি পার্সন এবং সোসাইটির মধ্যে হায়ার ক্লাস অ্যান্ড লোয়ার ক্লাস, সাধারণত মিডিল ক্লাসে আমরা এ ধরনের সামাজিক অবক্ষয় কম দেখি, অ্যান্ড স্টুডেন্ট। এখানে একটা হাই রিস্ক গ্রুপের স্লাইড আমি দিয়েছি, এটা দিয়েছি এজন্য যে এভাবে একটা 2 মার্কের কোশ্চেন আমি আসতে দেখেছি যে হু আর দা হাই রিস্ক গ্রুপ ফর এসটিআই। তো এটা হচ্ছে সেই জন্য দেওয়া, এটা যে কোনো এসটিআই যদি নাম উল্লেখ করা থাকে অথবা নাম উল্লেখ না করা থাকে, যে হাই রিস্ক গ্রুপ ফর গনোরিয়া আর হাই রিস্ক গ্রুপ ফর এসটিআই, যেভাবেই কোশ্চেনটা আসুক আপনারা এই নামগুলো লিখে দিলে আপনাদের কিন্তু 2 মার্কের কোশ্চেনের একটা অ্যান্সার হয়ে যাবে। নাও আমাদের গনোরিয়ার সাইট অফ ইনভলভমেন্ট, আমাদের আমরা প্রথম ছবিটাতে চলে যাই, মনে করার চেষ্টা করি। প্রথম ছবিটাতে আমরা দেখেছি পুরুলেন্ট ইউরেথ্রাল ডিসচার্জ, তাহলে আমাদের মেইন সাইট অফ ইনভলভমেন্ট হবে মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই ইউরেথ্রা, এবং ইউরেথ্রা বাদে আপনার যেহেতু এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, সো যদি তার সেক্সুয়াল বিহেভিয়ারটা যদি অন্যরকম হয় সেক্ষেত্রে আমরা এক্সট্রা জেনিটাল সাইট ইনভলভমেন্ট পাবো, যেমন অ্যানাল সেক্স এর ক্ষেত্রে আমরা রেক্টাম ইনভলভমেন্ট পাবো, ওরাল সেক্স এর ক্ষেত্রে ফ্যারিংস ইনভলভমেন্ট পাবো। আর ইউরেথ্রাল ইনফেকশন যেখানে আছে সেখানে ইউরেথ্রার আশেপাশে যে স্ট্রাকচার গুলো বিদ্যমান, যেমন লিটার্স গ্ল্যান্ড, কোপার্স গ্ল্যান্ড, এগুলো, তারপর সেমিনাল ভেসিকল, এপিডিডাইমিস, সরি এখানে একটা প্রিন্ট নিয়ে আসছে, তারপর ভাস ডিফারেন্স, এগুলো সবকিছুতেই আপনার ইনভলভমেন্ট হতে পারে। এবং ফিমেলের ক্ষেত্রে ইউরেথ্রার পাশাপাশি সার্ভিক্স, ফ্যালোপিয়ান টিউব, বার্থোলিন গ্ল্যান্ড, এই জায়গাগুলোতে ইনভলভমেন্ট হবে। এখন আমাদের দরকার যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, একটা গনোরিয়ার পেশেন্ট আপনার কাছে কিভাবে কিভাবে আসতে পারে। তারা একটা গনোরিয়ার পেশেন্ট প্রথমত অ্যাসিমটোমেটিক থাকতে পারে, অ্যাসিমটোমেটিক ইনফেকশন, এ ধরনের পেশেন্ট সাধারণত আপনার কাছে আসবে না। অ্যাসিমটোমেটিক পেশেন্ট গুলো সাধারণত দেখা যায় যে কমনলি ফিমেলের অ্যাসিমটোমেটিক বেশি হয়, এবং 50% আপনার আনকমপ্লিকেটেড অ্যাকিউট গনোকক্কাল ইনফেকশন যেগুলো থাকে এগুলি অ্যাসিমটোমেটিক থাকে। অ্যান্ড এন্ডোসাইভাইকাল ইনফেকশন যখন ফিমেলে দেখা যায় এটাও বেশিরভাগ সময়ই অ্যাসিমটোমেটিক থাকে। এরপরে আসবো আমরা সিমটোমেটিক ইনফেকশন, সিমটোমেটিক ইনফেকশন মেল অ্যান্ড সিমটোমেটিক ইনফেকশন ইন ফিমেল, এটাকে আমরা পরবর্তীতে অ্যাকিউট অ্যান্ড ক্রনিক দুইটা ভাগে ভাগ করব। অ্যান্ড লাস্ট ডি হচ্ছে ডিসিমিনেটেড গনোকক্কাল ইনফেকশন, এই গনোকক্কাস যদি কোনোভাবে আনট্রিটেড থাকার কারণে অথবা অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট না হওয়ার কারণে যদি ব্লাডে চলে যায় তখন আমরা এটাকে ডিসিমিনেটেড গনোকক্কাল ইনফেকশন বলবো। এখন সিমটোমেটিক ইনফেকশন ইন মেল অ্যান্ড ফিমেল, সিমটমস অফ অ্যাকিউট গনোরিয়া, এই যে এখানে যে আপনার ছকটা আছে এটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে আপনাদের যেগুলোকে মানে কোশ্চেন সলভিং যে কোশ্চেন যে অ্যান্সার গুলো আপনাদেরকে করতে হয় সেখানে কিন্তু আপনার লেখা থাকবে যে এত এইজের একটা মেল আসলো, তার হচ্ছে পুরুলেন্ট ইউরেথ্রাল ডিসচার্জ আছে, হোয়াট ইজ ইউর প্রভিশনাল ডায়াগনোসিস, দেন হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট, এভাবে কোশ্চেনটা আসতে পারে। অথবা সরাসরি এভাবেও আসতে পারে যে রাইট ডাউন দ্য সাইন সিমটমস অফ অ্যাকিউট গনোরিয়া ইন মেল, অর রাইট ডাউন দ্য সাইন সিমটমস অফ অ্যাকিউট গনোরিয়া ইন ফিমেল। তো এখানে এই স্লাইডটা আমি সিমটমস এবং সাইন দুইটা ভাগে ভাগ করেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সিমটমস অফ অ্যাকিউট গনোরিয়া, এটা আবারও আমি ছবিটাতে চলে যাব, যেহেতু আপনার ইউরেথ্রাল ডিসচার্জ আছে তাহলে আপনার সিমটমস গুলো ওইখানকার রিলেটেডই হবে। তাহলে ফার্স্ট সিমটমস আপনার হবে ইউরেথ্রাল ডিসচার্জ, এছাড়া আর কি কি হতে পারে ওইখানে, ওখানে হতে পারে ডিজিউরিয়া, পেইন ডিউরিং উইক। আর ম্যাডাম একটা কোশ্চেন আসছিল, হোয়াট ইজ ভার্টিক্যাল ট্রান্সমিশন, একজন কোশ্চেন করেছিল। আচ্ছা, ভার্টিক্যাল ট্রান্সমিশনটা আমি তখন বলে দিয়েছি, আবারও বলছি, ভার্টিক্যাল ট্রান্সমিশন হচ্ছে মাদার টু চিলড্রেন, মানে ডিউরিং ভ্যাজাইনাল ডেলিভারি, যখন একটা নিওনেট ভ্যাজাইনাল ডেলিভারির সময় ভ্যাজাইনাল সারফেসে যে গনোকক্কাস গনোকক্কাই গুলো থাকে সেগুলো দিয়ে যখন ইনফেক্টেড হয় তখন আমরা সেটাকে বলি ভার্টিক্যাল ট্রান্সমিশন। ওকে, আমরা এখন তাহলে স্লাইডে আবার একটু ফিরে যাই।
তাহলে আমরা মেল ফিমেলের যে সিমটমস গুলো বলছিলাম ওই একটা ছবিকে মাথায় রেখেই আপনারা সাইন সিমটমস গুলো লিখবেন, যে ইউরেথ্রাতে যখন ইউরেথ্রাল ডিসচার্জ হচ্ছে তখন তার আশেপাশে আর কি হতে পারে, পেইনফুল মিকচুরেশন, অবভিয়াসলি সেখানে আর্জেন্সি হেজিটেন্সি মিকচুরেশনের সমস্যাগুলো সবই থাকবে, তারপরে মিকচুরেশনের পরে ফিউ ড্রপ অফ ইউরিনো আপনার ফিউ ড্রপ অফ ব্লাড মানে মিকচুরেশনের এন্ডে দেখা দিতে পারে মেলের ক্ষেত্রে। আর ফিমেলের জন্য তো এগুলো বললামই, ডিসপ্যারোনিয়া, লো ব্যাক পেইন, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন, এগুলো হলো আপনার অ্যাকিউট গনোরিয়ার সিমটমস। এখন এগুলো তো এসে রুগী আপনাকে বলবে, তখন আপনার তো এক্সামিনেশন করে দেখতে হবে, তাহলে আমার সিমটমস গুলো জানার পরে এখন আমাকে জানতে হবে যে আমি সাইন কি কি পাবো। তো যখন একজন ফিমেল পেশেন্ট এসে আমাকে এ ধরনের কোনো কমপ্লেন করবে তখন আমাকে এক্সামিনেশন করতে হবে তার ইউরেথ্রা এবং তার সার্ভিক্স। ইউরেথ্রাতে আমরা কি পাবো, ইউরেথ্রাটা আমরা অ্যাকিউট কেসের ক্ষেত্রে বলছি, ইউরেথ্রাতে আমরা তখন পাবো একটা এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাস্টার, রেডেন, সোয়ালোয়েন অ্যান্ড ইডিমাটাস অ্যান্ড পুরুলেন্ট ইয়েলো ডিসচার্জ ওখান থেকে আসবে। এখন ফিমেলের ক্ষেত্রে মেলে আপনার ওখানে যখন একটা সোয়াব স্টিক দিয়ে যখন আমরা ওখানে একটু ইরিটেট করব মিউকোসাটাকে তখনই কিন্তু ডিসচার্জটা বের হয়ে চলে আসবে। মানে অনেকের হয়তো কোশ্চেন থাকতে পারে যে আমরা ডিসচার্জটা দেখব কিভাবে, অনেক সময় এমনিতেও দেখা যায়, আবার অনেক সময় দেখা না গেলে আমরা একটা সোয়াব স্টিক দিয়ে ওখানে একটু মিউকোসাটাকে একটু হালকা ভাবে একটু ইরিটেট করলেই তখন এই পুরুলেন্ট ডিসচার্জটা বের হয়ে আসে। সার্ভিক্সের ক্ষেত্রে এক্সটার্নাল অস্টা রেডেন্টও থাকতে পারে, আবার নর্মালও থাকতে পারে, আবার ওখানে অ্যাকিউট ইরোশনের সিমটমসও থাকতে পারে, যে কোনোটাই থাকতে পারে। আর ডিসচার্জটা ওখানেও আপনার হচ্ছে ক্লাউডি, মিউকয়েড, মিউকোপুরুলেন ডিসচার্জ থাকে। এখানে অ্যাকচুয়ালি যখন মানে প্র্যাকটিক্যাল লাইফে যখন আপনি এক্সামিনেশনটা করবেন তখন আসলে ওইভাবে ইউরেথ্রাল ডিসচার্জ, সার্ভাইকাল ডিসচার্জ ওরকম আলাদা খুব একটা যে করা যায় তা না, তবে যখন আপনাকে যদি ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েটের কোনো পয়েন্ট বলতেই হয় সেক্ষেত্রে হচ্ছে সার্ভিক্সের যে ডিসচার্জটা সেটা একটু মিউকোপুরুলেন্ট হয়, আর ইউরেথ্রাল ডিসচার্জ যেটা সেটা হচ্ছে ইয়েলোইশ কালারের হয়। এখন মেলের ক্ষেত্রে আমি চলে যাচ্ছি, মেলের ক্ষেত্রেও সেম, মেলের ইউরেথ্রাল এক্সামিনেশনটা হলো যে আপনার ওই পেনিসের মাথাটা যদি স্কুইজ করা হয় তাহলে ওখান থেকে পুরুলেন্ট প্রফিউজ ইউরেথ্রাল ডিসচার্জ চলে আসে। জাস্ট আপনি গ্লাভস পরে একটু স্কুইজ করবেন, সাথে সাথেই দেখবেন যে প্রফিউজ ইয়েলোইশ বা গ্রিনিশ ইউরেথ্রাল ডিসচার্জ চলে আসছে, ইট ইজ এক্সামিনেশন সাইন। আর এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাস একইভাবে ফিমেলে যেরকম সোয়ালাইন ইডিমাটাস ছিল এখানেও সোয়ালাইন ইডিমাটাসই পাওয়া যাবে। এছাড়া মেলের ক্ষেত্রে মাইল্ড ইনগুইনাল লিম্ফাডিনোপ্যাথি থাকতে পারে আর টেন্ডারনেস অ্যালং দা পেনিস থাকতে পারে। এটা আমাদের গেল অ্যাকিউট গনোরিয়ার মেল এবং ফিমেলে সিমটমস অ্যান্ড সাইন। আচ্ছা এখন আমরা চলে আসছি ক্রনিক ইনফেকশনে। আমরা যখন আগের স্লাইডে আমি বলেছিলাম যে অ্যাসিমটোমেটিক ইনফেকশন অ্যান্ড সিমটোমেটিক ইনফেকশন, এখন সিমটোমেটিক ইনফেকশনের ক্ষেত্রে আমরা এটাকে অ্যাকিউট এবং ক্রনিক দুই ভাগে ভাগ করেছিলাম। অ্যাকিউটটা আমরা দেখলাম, এবার আমরা ক্রনিকের সাইন সিমটম গুলো এখানে দিচ্ছি। ক্রনিকের সাইন সিমটমের ব্যাপারটা হচ্ছে এটা আলাদা ভাবে কখনো কোনো কোশ্চেনে আসে না যে হোয়াট আর দা ক্রনিক সাইন সিমটমস অফ মেল অ্যান্ড ফিমেল, এখানে একসাথে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখানে মনে রাখার মতো বিষয় হলো অ্যাসিমটোমেটিক হেমাচুরিয়া। এখন কোন রোগী আপনার কাছে আসলো, হতে পারে সে মেল এবং হতে পারে সে ফিমেল, এসে যদি আপনার কাছে কমপ্লেন করে, একটা ইয়াং অ্যাডাল্ট এজের মেল ফিমেল কমপ্লেন করে যে আমার ইউরিনারি আমার হচ্ছে হেমাচুরিয়া হচ্ছে, মানে পেশাবের রংটা লাল এবং কোনো ধরনের পেইন নাই, তখন আমাকে কিন্তু মাথায় আনতে হবে যে তার এক্সট্রাম্যারাইটাল সেক্সুয়াল এক্সপোজারের কোনো হিস্ট্রি আছে কিনা এটা আমার তার কাছ থেকে শুনতে হবে। এছাড়া ক্রনিক ব্যাকএক, পেইনফুল ডেফিকেশন, হেডেক, ম্যালেজ, ইল হেলথ, এগুলো হলো আপনার ডিসিমিনেটেড গনোকক্কাল ইনফেকশনের মধ্যে এগুলো আসে। তো এটা দিয়ে খুব বেশি কিছু ক্লারিফাই করা যায় না, কিন্তু মেইনলি যেটা ক্লারিফাই করতে হবে অ্যাসিমটোমেটিক হেমাটোরিয়া নিয়ে আপনার কাছে আসলে, ক্রনিক ব্যাকপেক নিয়ে আসলে বা পেইনফুল ডেফিকেশন এগুলো বললে আপনাকে তখন ওই হিস্ট্রিটা নিতে হবে। আর ফিমেলের ক্ষেত্রে ডিসপেরোনিয়া, ক্রনিক ডিসমেনোরিয়া, ইরেগুলারিটি অফ মেনস্ট্রুয়েশন, লোয়ার অ্যাবডোমিনাল ক্রনিক পেইন, এগুলো থাকলে আমাকে গনোরিয়ার হিস্ট্রিটা নিতে হবে।
মেল ফিমেলের অ্যাকিউট এবং ক্রনিকের সাইন সিমটমস গুলো পড়ে ফেললাম। এরপরে গনোরিয়া কিন্তু ফিমেল চিলড্রেনে আমরা পেতে পারি, কিভাবে পেতে পারি, ডিউ টু সেক্সুয়াল অ্যাবিউজ। এবং এইসব ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটু কশাস হতে হবে, যখনই মা এসে এ ধরনের কোনো কথা বলবে যে আমার বাচ্চার সাদা স্রাবের মতো যাচ্ছে বা মানে প্যান্টে সাদা স্টেইন লেগে আছে, তখন আমাদের কিন্তু তার হচ্ছে এক্সামিনেশন করে ওই সেই অ্যাকিউট গনোরিয়াতে আমরা যেরকম হাই ভ্যাজাইনাল সোয়াবের কথা বললাম, একটু সোয়াব স্টিক দিয়ে দেখা বা কোনো ধরনের ডিসচার্জ আছে কিনা দেখা, এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে আমাদেরকে জাস্ট একটু দেখতে হবে। মানে আমরা সোয়াব স্টিক দিয়ে দেখবো না, কিন্তু দেখবো যে কোনো ধরনের ওই ধরনের ডিসচার্জ আছে কিনা এবং এরকম কোনো সেক্সুয়াল অ্যাবিউজের হিস্ট্রি আছে কিনা, এটা আমাদেরকে একটু নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে ফিমেল চিলড্রেনদের ক্ষেত্রে কি কি হতে পারে? সোরনেস অফ ভালভা, ডিজিউডিয়া, স্টেনিং আন্ডার ক্লথ মার্ক বাই মাদার অ্যান্ড অ্যাকিউট স্টেজে চাইল্ড ওয়াক উইথ অ্যাবনর্মাল গেইট। নাও নিউবর্ন, যেটা আমরা বলেছিলাম যে ভার্টিক্যাল ট্রান্সমিশন। এখন ভার্টিক্যাল ট্রান্সমিশনে যখন একটা ভার্টিক্যাল ট্রান্সমিশন যখন হয়, তখন যে নিউবর্নের যে ইনফেকশনটা হয় সেটার একটা স্পেসিফিক নামই আছে, এটাকে বলা হয় অপথ্যালমিয়া নিউনাটোরাম। এবং সেক্ষেত্রে এটা কখন হবে? এটা ভ্যাজাইনাল ডেলিভারির উইদিন 2 to 3 days এর মধ্যে হবে। অ্যান্ড ইউজুয়ালি বেবি প্রেজেন্ট উইথ রেডনেস অ্যান্ড সোরনেস অফ দ্য কনজাংটিভা। এবং একই সাথে আইলিড গুলো সোয়ালোয়িং থাকবে, বাচ্চার চোখ খুলতে পারবে না, বাচ্চার চোখ দিয়ে পুরুলেন্ট ডিসচার্জ থাকবে এবং মার্ক ফটোফোবিয়া থাকবে। অ্যান্ড লাস্ট ডিসিমিনেটেড গনোকোকাল ইনফেকশন। ডিসিমিনেটেড গনোকোকাল ইনফেকশনটাও আলাদাভাবে আমি কোনো রিজনে কোশ্চেনে এখন পর্যন্ত ওভাবে আসতে দেখিনি, তবুও আমাদের সব সাইন সিমটমস যেহেতু আমরা শুনছি জানছি, আমাদেরকে ডিসিমিনেটেড গনোকোকাল ইনফেকশন সাইন সিমটমগুলোও জানতে হবে। এটা কত পার্সেন্ট কেসে হতে পারে? এটা কেসে হতে পারে 1 to 2% কেসে। এবং এটা কখন হবে? এটা হচ্ছে প্রাইমারি ইনফেকশনের 7 থেকে 30 দিনের মধ্যে হবে। এবং এটার কি কি আপনার ফিচার আসতে পারে, সেটা হলো যে ক্লাসিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে ফিভার, আর্থ্রাইটিস, ডার্মাটাইটিস। ডার্মাটাইটিসটা হচ্ছে আপনার ম্যাকিউলস থাকবে, ইরাইথিমাটাস ম্যাকিউলস। ম্যাকিউল বলতে বোঝায় less than 1 centimeter এর যে ছোট ছোট হাইপার পিগমেন্টেড অর হাইপোপিগমেন্টেড স্কিন কালার চেঞ্জ, যেটা এগুলো হলো আপনার ম্যাকিউল। এবং এটা হবে ইরাইডেমাটাস ম্যাকিউল, মানে লাল লাল ম্যাকিউল। এবং এই ম্যাকিউল গুলোর উপরে পরবর্তীতে হেমোরেজিক পাস্টিউল ডেভেলপ করবে। এরকম একটা ক্লাসিক্যাল ডার্মাটাইটিস প্রেজেন্টেশন আমরা ডিসিমিনেটেড গনোকক্কাল ইনফেকশনের ক্ষেত্রে পাবো। তার সাথে থাকবে আর্থ্রাইটিস অ্যান্ড ফিভার। আর প্রোড্রমাল সিমটম হিসেবে ফিভার, ম্যালেজ, অ্যানোরেক্সিয়া এগুলো থাকবে। এছাড়া মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, টেনোসাইনোভাইটিস এগুলোও থাকতে পারে। এবার আসি কমপ্লিকেশনে। আমরা প্রথম থেকে যদি একটু রিক্যাপিটুলেট করার চেষ্টা করি, এখন পর্যন্ত আমরা কি কি পড়লাম? আমরা এখন পর্যন্ত পড়েছি এসটিআই এর ডেফিনেশন, এসটিআই এর ক্লাসিফিকেশন। এরপরে আমরা এসটিআই এর মধ্যে যে গনোরিয়া একটা ব্যাকটেরিয়াল এসটিআই, এখানে চলে এসেছি। এর গনোরিয়ার ক্ষেত্রে ডেফিনেশন বলেছি আমরা, এপিডেমোলজি বলেছি, ইনকিউবেশন পিরিয়ড বলেছি। তারপরে আমরা বলেছি এটা 4 রকমের হতে পারে, অ্যাসিমটোম্যাটিক, সিমটোম্যাটিক ইন মেল অ্যান্ড সিমটোম্যাটিক ইন ফিমেল। সেটাকে আমরা আবার অ্যাকিউট অ্যান্ড ক্রনিকে ভাগ করেছি। এবং তারপরে আমরা বলেছি সাইন সিমটমস গুলো, এবং এখন আমরা বলবো কমপ্লিকেশন। ট্রিটমেন্ট যদি আমরা না করি তাহলে কি কমপ্লিকেশন হতে পারে? কমপ্লিকেশনটা আপনার টোটালি, কমপ্লিকেশনকে যদি আমি একসাথে বলি তাহলে কমপ্লিকেশন হবে আপনার 4 রকমের। আর্লি কমপ্লিকেশন হতে পারে, লেট কমপ্লিকেশন হতে পারে, রিমোট কমপ্লিকেশন হতে পারে, এবং কমপ্লিকেশন ইন চিলড্রেন, মানে ওই যে নিওনেট, আমরা অপথ্যালমিয়া নিওনেটারাম যেটা বলে আসলাম, তাদের কি কমপ্লিকেশন হতে পারে। এই হলো আমার মোট 4 রকমের কমপ্লিকেশন। এখন আর্লি আর লেট কমপ্লিকেশনটা অবশ্যই মেল আর ফিমেলের ক্ষেত্রে একটু ভিন্ন হয়, যেহেতু তাদের জেনিটোরিনারি সিস্টেমটা ভিন্নভাবে তৈরি। তো তাহলে আমরা মেল অ্যান্ড ফিমেল আলাদাভাবেই কমপ্লিকেশনটা বলছি, এবং এটা একটা রিটেনের প্রশ্ন যে কমপ্লিকেশন অফ গনোরিয়া। তো তাহলে আর্লি কমপ্লিকেশন হচ্ছে, আমরা এটা মনে রাখার বুদ্ধি হলো আমরা প্রথমে যে সাইট ইনভলভমেন্ট বলে এসেছিলাম সেখানে সবকিছুর সাথে আমরা একটা করে আইটিস যোগ করে দিব অ্যাকিউটের ক্ষেত্রে। তাহলে টাইনোসাইটিস, লিটারাইটিস, কপারাইটিস, অ্যাকিউট ভাস ডিফারেন্সিয়ালাইটিস, অ্যাকিউট এপিডিডাইমাইটিস, অ্যাকিউট সেমিনাল ভেসিকুলাইটিস, এভাবে সবগুলো সাইট অফ ইনভলভমেন্টকে আমরা এখানে আইটিস যোগ করে দিলে আপনার প্রথম কমপ্লিকেশন গুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। এর সাথে ওই এলাকাতে কিছু অ্যাবসেস হতে পারে, পেরি ইউরেথ্রাল অ্যাবসেস হতে পারে,
প্যারা ইউরেথ্রাল ডাক্ট অ্যাবসেস হতে পারে এবং অ্যাকিউট প্রোস্টেটিক অ্যাবসেস হতে পারে। লেট কি হতে পারে? যে জিনিসগুলোর সামনে আপনি অ্যাকিউট নামগুলো লিখেছেন, যেমন অ্যাকিউট ভাস ডিফারেনশিয়াল, অ্যাকিউট এপিডিডার্মাইটিস, এইগুলোকে সামনে আপনি ক্রনিক বসিয়ে দেন, তাহলে আপনার ক্রনিক আপনি ইনফেকশন গুলো পেয়ে যাবেন। এছাড়া দুটো লেট কমপ্লিকেশন মেলে খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি একটু বোল্ড করে দেওয়ার চেষ্টা করেছি, সেটা হলো ইউরেথ্রাল স্ট্রিকচার অ্যান্ড স্টেরিলিটি। এই দুটো আপনাকে বলতেই হবে। যদি এটা ভাইবা বোর্ডের কোশ্চেন হয় যে হোয়াট আর দ্য কমপ্লিকেশন ইন মেল অফ গনোরিয়া, তাহলে আর্লি লেট এভাবে বলার পরে লেট কমপ্লিকেশনের মধ্যে আপনাকে বলতেই হবে ইউরেথ্রাল স্ট্রিকচার অ্যান্ড স্টেরিলিটি। এবং ইউরেথ্রাল স্ট্রিকচার নিয়ে সার্জারি বিভাগে অনেক পেশেন্ট ভর্তি হয়, তখন এটাকে ডায়ালেটেশন করতে হয়। আচ্ছা, এবার কমপ্লিকেশন ইন ফিমেল। আপনারা স্লাইড দেখেই বুঝতে পারতেছেন কমপ্লিকেশন ইন ফিমেল এর লেটটাকে আমি কিন্তু রেড কালার দিয়ে হাইলাইট করে রেখেছি, কারণ হচ্ছে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট গনোরিয়ার পরবর্তীতে। এই যে ক্রনিক পিআইডি, যেটা এই ক্রনিক পিআইডির একটা বড় কারণ হলো গনোরিয়া, এবং এক্টোপিক প্রেগনেন্সি হতে পারে, ডিসপেরোনিয়া হতে পারে, অ্যান্ড স্টেরিলিটি ডেভেলপ করতে পারে ডিউ টু বায়োলেটারাল সালফিনজাইটিস। আর্লি আগের মতোই আপনার ফিমেল এর অর্গান গুলোর সাথে আপনি আইটিস যোগ করে দিলে কিছু পেয়ে যাবেন, আর কিছু অ্যাবসেস যেমন বার্থোলিনাইটিস, বার্থোলিন গ্ল্যান্ড অ্যাবসেস, এন্ডোমেট্রাইটিস, সালফিঙ্গোওফোরাইটিস, পেরিউরেথ্রাল অ্যাবসেস, পেলভিক অ্যাবসেস, পিআইডি ইত্যাদি। এখন হলো রিমোট কমপ্লিকেশন। আমি তো প্রথমেই বলেছিলাম চার ভাগে ভাগ করে, তো আর্লি অ্যান্ড লেট তো আমাদের পড়া হয়ে গেল, এবার আমরা রিমোট কমপ্লিকেশন দেখি। রিমোট কমপ্লিকেশনের মধ্যে হতে পারে গনোকক্কাল সেপ্টিসেমিয়া, মেনিনজাইটিস, আর্থ্রাইটিস, ডার্মাটাইটিস, অ্যাকিউট ইউভিআইটিস। আপনারা প্রথম তিনটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটা ডিসিমিনেটেড গনোকক্কাল ইনফেকশন বললাম, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি এখানে রিমোট কমপ্লিকেশনের মধ্যে আমরা বলতেছি, এই যে আর্থ্রাইটিস, ডার্মাটাইটিস এগুলো। এছাড়া মেনিনজাইটিস হতে পারে, গনোকক্কাল সেপ্টিসেমিয়া হতে পারে, অ্যাকিউট ইউভিআইটিস, মায়োকার্ডাইটিস। মানে আসলে একটা অর্গানিজম যখন আপনার ব্লাডে চলে আসবে তখন, এবং পেশেন্ট যদি ইমিউনো কম্প্রোমাইজড হয়, তখন এটা যে কোনো জায়গাকে ইনভলভ করতে পারে। নাও দ্য কমপ্লিকেশন ইন চিলড্রেন। কমপ্লিকেশন ইন চিলড্রেন, এটা হলো আপনার মানে চিলড্রেন আসলে বলা ঠিক না, এটা নিওনেট বলা উচিত। এটা হচ্ছে ওই বাচ্চাগুলো যাদের অপথ্যালমিয়া নিওনেটোরাম হয়, এবং তাদের যদি আমরা সঠিকভাবে ট্রিটমেন্ট না দিতে পারি সেক্ষেত্রে ব্লাইন্ডনেস হতে পারে এবং সাপোরেটিভ প্যান অপথ্যালমাইটিস ডেভেলপ করতে পারে। ওকে, আমাদের কমপ্লিকেশন শেষ হয়ে গেল, এখন আমরা চলে আসবো ইনভেস্টিগেশনে। একটা রোগী আসলো, আর তার কাছ থেকে সাইন সিমটমস শুনলাম, আমি নিজে এক্সামিনেশন করে দেখলাম, দেখার পরে তখন আমার মনে হলো যে এখন আমার কিছু ইনভেস্টিগেশন দরকার। তো সেক্ষেত্রে আমরা সব ডিজিজের ক্ষেত্রে ইনভেস্টিগেশনকে দুই ভাগে ভাগ করি, রুটিন ইনভেস্টিগেশন অ্যান্ড স্পেসিফিক ইনভেস্টিগেশন। রুটিন ইনভেস্টিগেশন অ্যাজ ইউজুয়াল যেগুলো আমরা অন্যান্য ডিজিজের জন্য করি, এখানেও একই সেম, সিবিসি, ইউরিনারি, স্টুল, আরবিএস, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, আল্ট্রাসোনো, এক্সরে, এগুলো সবই হবে। কিন্তু সেক্সুয়াল ডিজিজ বা ভেনেরোলজির মধ্যে দুটো টেস্ট আছে যেটা আপনি স্পেসিফিকের মধ্যে ফেলবেন না, রুটিনের মধ্যে ফেলবেন, সেটা হলো ভিডিআরএল টেস্ট এবং এইচআইভি সেরোলজি। এই টেস্ট দুটো ভেনেরোলজির জন্য রুটিন টেস্ট। তাহলে এই হলো আমাদের রুটিন ইনভেস্টিগেশন। এবার আমরা চলে আসবো স্পেসিফিক ইনভেস্টিগেশনে। স্পেসিফিক ইনভেস্টিগেশনটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা আলাদাভাবে পরীক্ষায় আসে। স্পেসিফিক ইনভেস্টিগেশনের যে স্মিয়ার এক্সামিনেশন, যেটা গনোরিয়ার স্মিয়ার এক্সামিনেশন যেটা আছে, সেটার ফাইন্ডিংস এবং ফাইন্ডিংস এর সাথে আপনার হচ্ছে একটা ছবি, মানে হিস্টোপ্যাথোলজিক্যাল একটা পিকচার সহ 2 মার্কের বা 3 মার্কের একটা প্রশ্ন আসতেই পারে। তো এখন আমরা স্পেশাল ইনভেস্টিগেশনের মধ্যে 1 নম্বর ইনভেস্টিগেশন হলো আমাদের স্মিয়ার এক্সামিনেশন। স্মিয়ার এক্সামিনেশনটা আপনার নির্ভর করবে সেই রোগীটার আপনার ক্লিনিক্যাল ফিচারের উপরে। ক্লিনিক্যাল পেশেন্ট যদি বলে যে তার হচ্ছে অ্যাকিউট ইউরেথ্রাল ডিসচার্জ আছে, তাহলে আমরা ইউরেথ্রাল ডিসচার্জটা নিব এবং সেটা থেকে আমরা স্মিয়ার তৈরি করব, স্লাইড তৈরি করব মাইক্রোস্কোপি করার জন্য। আর পেশেন্টের যদি কোনো ধরনের ইউরেথ্রাল ডিসচার্জ আমরা না পাই, তখন কিন্তু আমরা সাসপেক্ট করতেছি যে সে ক্রনিক গনোরিয়ার পেশেন্ট হতে পারে, সেক্ষেত্রে আমরা তখন কি করব? ইউরেথ্রাল ডিসচার্জ তো পাচ্ছি না, তখন আমরা প্রোস্টেটিক স্মিয়ার নেব। এবং একইভাবে পেশেন্টের যদি রেকটাল অ্যানাল সেক্স এর হিস্ট্রি থাকে, তাহলে রেকটাল সোয়াব এবং ফ্যারিঞ্জিয়াল সোয়াব, আমরা যদি ওরাল সেক্স এর হিস্ট্রি থাকে তাহলে ফ্যারিঞ্জিয়াল সোয়াব নিব, এবং নিয়ে তখন সেটাকে আমরা স্লাইড করে মাইক্রোস্কোপিক্যাল স্লাইড তৈরি করব, স্মিয়ার তৈরি করব। ফিমেলের ক্ষেত্রে এটা হচ্ছে হাই ভ্যাজাইনাল সোয়াব অ্যান্ড ইউরেথ্রাল সোয়াব। আর
বোধ ক্ষেত্রে একই রকম অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ইনভলভমেন্ট। এটা যদি চোখে হয়ে থাকে তাহলে আমরা কনজাংটিভাস নেয়ার নিব, যদি আমাদের মনে হয় যে পেশেন্টের আপনার হতে পারে ডিসিমিনেটেড গনোকক্কাল ইনফেকশন হতে পারে এবং জয়েন্ট ফ্লুইডের জয়েন্ট পেইন থাকে তাহলে আমরা জয়েন্ট ফ্লুইড নিব। আর যদি স্কিনে লেশন থাকে, ওই যেটা বললাম ইরাইডেমাটাস ম্যাকিউলের মতো যদি থাকে, তার উপরে পাস্টিউল ডেভেলপ করে হেমোরেজিক, তাহলে আমরা তখন ওই স্কিন লেশন থেকে ফ্লুইড নিয়ে সেইটার স্মিয়ার তৈরি করব। এখন হচ্ছে স্মিয়ারের ফাইন্ডিং। আমরা সবাই জানি গনোরিয়া যেটা দিয়ে হয়, নাইসেরিয়া গনোরি, এটা হলো একটা গ্রাম নেগেটিভ ডিপ্লোককাই। তাহলে আমরা যখন এটাকে স্লাইডে গ্রাম স্টেইন করব, তখন কিন্তু এটা গ্রাম স্টেইন নিবে না, তাহলে এটা কিন্তু লাল বা আপনার গোলাপি কালারই থেকে যাবে। তাহলে আমাদের এটার ফাইন্ডিংসটা হবে গ্রাম নেগেটিভ পিঙ্ক কালার ইন্ট্রাসেলুলার ডিপ্লোককাই। ইন্ট্রাসেলুলার এটা কোথায় থাকবে? এটা হচ্ছে পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইটের মধ্যে থাকবে। এবং এটা হলো আপনার মানে ফাইন্ডিংসটা আপনাকে ঠিক এভাবেই লিখতে হবে যে গ্রাম নেগেটিভ পিঙ্ক কালার ইন্ট্রাসেলুলার ডিপ্লোককাই ইনসাইড দ্য পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট, দিস ইজ দ্য ফাইন্ডিংস। এই ফাইন্ডিংসটা কিন্তু এক মার্কের কোশ্চেন হিসেবে প্রায়শই পরীক্ষায় দিয়ে দেয়। এখানে আপনারা ছবিটা দেখতে পাবেন, এটা হলো আপনার ডান দিকে ছবিটা, যেটা এটা একটা ডিপ্লোককাই দেখতে পাচ্ছেন, কিডনি বিন শেপড, আর কফি বিন শেপড বলে অনেক সময়। এবং হিস্টোপ্যাথোলজিক্যাল যে স্লাইডের ছবিটা এখানে দেখা যাচ্ছে, আমি জানি না খুব ভালো বোঝা যাচ্ছে কিনা, ভিতরে ছোট ছোট ডটস এর মতো দুটো দুটো করে জোড়া জোড়া করে কিডনি বিন শেপড কিছু স্ট্রাকচার দেখা যাচ্ছে, এগুলোই কিন্তু আমাদের এই গ্রাম নেগেটিভ ডিপ্লোককাই। আর এই পাশের এগুলো যেগুলো বড় বড়, এগুলো হলো আপনার নিউট্রোফিল মানে পলিমরফ নিউক্লিয়ার লিউকোসাইট। এখন আমাদের তাহলে এক নাম্বার আমাদের স্পেশাল ইনভেস্টিগেশন চলে গেল, এক নাম্বার ছিল আমাদের স্মিয়ার এক্সামিনেশন। এরপরে আমরা কি করব, ওই যে আমরা যে ইউরেথ্রাল সোয়াব নিলাম বা হাই ভ্যাজাইনাল সোয়াব নিলাম, এটা দিয়ে আমরা মাইক্রোস্কোপির জন্য স্লাইড প্রিপেয়ার করলাম, বাকি অংশটা দিয়ে আমরা ওটাকে কালচারে পাঠাবো। কালচারে পাঠাবো কি কি মিডিয়াম আমরা কালচারের জন্য ইউজ করতে পারি? মডিফাইড ক্লিয়ার মার্টিন মিডিয়াম, চকলেট আগার মিডিয়াম এন্ড ব্লাড আগার মিডিয়াম। আর ট্রান্সপোর্ট মিডিয়া হিসেবে আমরা ইউজ করতে পারি স্টুয়ার্ট মিডিয়া। ফাইন্ডিংসটা কি হবে? টিপিক্যাল কলোনি দেখতে পাবো আমরা 24 থেকে 48 ঘন্টার মধ্যে। কলোনিটা কেমন হবে? কলোনিটা দেখতে এরকম হবে, এটা একটা ক্লিয়ার মার্টিন মিডিয়াতে নাইসেরিয়ার কলোনি। এই যে সাদা রঙের যে কলোনি গুলো দেখা যাচ্ছে, দিস ইজ দা নাইসেরিয়া কলোনি। সরি আই ক্যান ব্যাক, সরি কোনো কারণে আমি স্লাইড ব্যাক করতে পারছি না। আচ্ছা, ওখানে আরেকটা পয়েন্ট আমি বাদ দিয়ে গেছি, সেটা ছিল হচ্ছে কিছু বায়োকেমিক্যাল টেস্ট। সেটা হলো যে নাইসেরিয়া গনোরি তিনটা, নাইসেরিয়া গনোরির জন্য আমরা তিনটা বায়োকেমিক্যাল টেস্টও করি। একটা হলো অক্সিডেজ টেস্ট, একটা হলো ক্যাটালিস্ট টেস্ট, আর একটা হলো ফার্মেন্টেশন টেস্ট। এটা নাইসেরিয়া গনোরির জন্য হচ্ছে, এটা গ্লুকোজ ফার্মেন্ট করবে, গ্লুকোজ ফার্মেন্টার। আর নাইসেরিয়া মেনিনজাইটিস যদি হয় তাহলে গ্লুকোজ এন্ড মাল্টোজ বোথ ফার্মেন্ট করবে। আর অক্সিডেজ এন্ড ক্যাটালিস, অক্সিডেজ এটা স্ট্রংলি অক্সিডেজ পজিটিভ এবং ক্যাটালিস পজিটিভ। এখন আমাদের তাহলে তিনটা আমরা হেডিং পার করে ফেললাম, একটা হচ্ছে স্মিয়ার এক্সামিনেশন, একটা হলো কালচার, আর একটা ছিল বায়োকেমিক্যাল টেস্ট। এবং বায়োকেমিক্যাল টেস্টের মধ্যে কিন্তু আমরা তিনটা নাম বললাম, অক্সিডেজ টেস্ট, ক্যাটালিস টেস্ট এন্ড ফার্মেন্টেশন টেস্ট। এখন আমাদের কিছু নিউয়ার টেস্ট অ্যাভেলেবল, এগুলো হলো গনোকঙ্কাল কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, তারপরে মনোক্লোনাল অ্যান্টিবডি, অ্যালাইজা, ওয়েস্টার্ন ব্লট এক্সেট্রা। এখানে অনেকগুলো নাম দেওয়া আছে, এই জন্য দেওয়া আছে যে এটা হলো রিটেনের জন্য, আপনি যত বেশি লিখবেন আপনার নাম্বার অবশ্যই একটু বেশি ক্যারি হবে। কিন্তু এখানে সবচাইতে ইম্পর্টেন্ট যে তিনটা টেস্ট সেটা আমি বোল্ড করে দিয়েছি, সেটা হলো অ্যালাইজা, নিউক্লিক অ্যাসিড অ্যাম্পলিফিকেশন টেস্ট অ্যান্ড পিসিআর। এই নিউক্লিক অ্যাসিড অ্যাম্পলিফিকেশন টেস্ট বা ন্যাট, এইটাই কিন্তু এখন বাইরের দেশগুলোতে, এটাই হলো WHO গাইডলাইনে এটাই আছে যে আপনি এই টেস্টটা দিয়েই আপনি গনোরিয়াটাকে মানে এনশিওর করবে, যখন আপনার ন্যাট টেস্ট পজিটিভ হবে তখন আপনি গনোরিয়া ট্রিটমেন্টটা দিবেন। তো এই হলো আপনার অ্যালাইজা, নিউক্লিক অ্যাসিড অ্যাম্পলিফিকেশন টেস্ট অ্যান্ড PCR আর দ্য নিউয়ার টেস্ট। এছাড়া বাকি আরো কিছু আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এগুলো সব আসলে বাংলাদেশে অ্যাভেলেবল না। তো এখন ইনভেস্টিগেশনের পরে আমাদের চলে আসছে ম্যানেজমেন্ট, আমরা অনেকটাই শেষের দিকে চলে এসেছি। ম্যানেজমেন্টের মধ্যে আমাদেরকে জেনারেল ম্যানেজমেন্ট অ্যান্ড স্পেসিফিক ম্যানেজমেন্ট, যে কোনো ডিজিজের ক্ষেত্রেই এটা একই রকম, আপনি যে ডিজিজেই যান না কেন একটা জেনারেল ম্যানেজমেন্ট অ্যান্ড স্পেসিফিক ম্যানেজমেন্ট।
তো জেনারেল ম্যানেজমেন্ট এখানে কি হবে, জেনারেল ম্যানেজমেন্টে আপনাকে পেশেন্টকে অ্যাসিওর করতে হবে, রিঅ্যাসিওর করতে হবে, পেশেন্টকে ডিজিজ এক্সপ্লেইন করতে হবে, প্রপার হাইজিন মেইনটেইন করতে বলতে হবে, এবং যেটা খুবই জরুরি সেটা হচ্ছে সেক্সুয়াল অ্যাবস্টিনেন্স আনটিল থেরাপি কমপ্লিটেড অ্যান্ড বিকাম অ্যাসিমটোম্যাটিক অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য সেক্সুয়াল পার্টনার। এখন আমি আপনাকে ইনকিউবেশন পিরিয়ডের কথাটা বলি। আমি প্রথমে বলে এসেছিলাম যে গনোরিয়ার ইনকিউবেশন পিরিয়ড হলো 2-10 দিন। তো তাহলে আমি সেক্সুয়াল পার্টনারের ট্রিটমেন্টটা যে করব, আমাকে তো মানে একটা পেশেন্টের যাদের এ ধরনের অভ্যাস থাকে, দেখা যায় যে তারা কিন্তু মানে বিভিন্ন সেক্স ওয়ার্কারদের সাথে তাদের এরকম রিলেশন, এক্সট্রা ম্যারিটাল সেক্সুয়াল অ্যাফেয়ার একজনের সাথে থাকে না, অনেকজনের সাথেই দেখা যায় যে হিস্ট্রি নিতে গেলে অনেকে এরকম পাওয়া যায়। তো আমরা কতগুলো সেক্সুয়াল পার্টনারকে আমরা তাইলে ট্রিটমেন্টের মধ্যে আনবো, সেটা হলো যে রোগী যদি আপনার পজিটিভ হয় তাহলে ওই দিন থেকে শুরু করে তার আগের 10 দিনের মধ্যে তার যতগুলো সেক্সুয়াল পার্টনার থেকে থাকবে তাদের প্রত্যেককেই আমাদেরকে ট্রিটমেন্টের আওতায় আনতে হবে। দ্যাটস ওয়াই দ্য ইনকিউবেশন পিরিয়ড ইজ সো ইম্পর্টেন্ট। এই মোটামুটি জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে এগুলোই, এছাড়া অ্যাভয়েডেন্স অফ অ্যালকোহল ইনটেক এগুলো তো আছেই। আর এরপরে আমরা চলে আসি স্পেসিফিক ম্যানেজমেন্টে। স্পেসিফিক ম্যানেজমেন্টটা আসলে এক কথায় বলতে গেলে গনোরিয়ার ম্যানেজমেন্ট কিন্তু খুবই সহজ। আপনার গনোরিয়ার ম্যানেজমেন্টে আপনি যখনই গনোরিয়া কনফার্ম হয়ে যাবেন আপনার ট্রিটমেন্টটা হবে হলো সেফটি একজন ইনজেকশন, যদি আপনি আইভি প্রেফার করেন সেক্ষেত্রে আইভি বা আইএম, আপনার সেফটি একজন ইনজেকশন 500 মিলিগ্রাম ইন্ট্রামাসকুলার প্লাস অ্যাজিথ্রোমাইসিন 1 গ্রাম ওরাল ডোজ, মানে একটা অ্যাজিথ্রোমাইসিন আপনি 500 মিলিগ্রামের দুটো ট্যাবলেট খাইয়ে দিবেন এবং একটা আইএম সেফটি একজন ইনজেকশন দিয়ে দিবেন, জাস্ট স্ট্যাট সিঙ্গেল ডোজ। এই হলো আপনার ট্রিটমেন্ট, খুবই মানে সহজ ট্রিটমেন্ট। এবং যদি আপনি এই ফার্স্ট লাইন ট্রিটমেন্টটা না ইউজ করতে চান যে না আমি আইএম এর দিকে যাব না, তাহলে আপনি কি করবেন একটা সেফিক্সিম 400 মিলিগ্রাম স্ট্যাট খাওয়াই দিবেন পেশেন্টকে, ব্যাস হয়ে গেল আপনার ট্রিটমেন্ট। এছাড়া আরো কিছু রেজিমেন্ট আছে, অফ্লক্সাসিন আছে থার্ড লাইন হিসেবে, সেফোট্যাক্সিম আছে এবং সিপ্রোফ্লক্সাসিনও, কোনো কোনো বইতে সিপ্রোফ্লক্সাসিনের উল্লেখও পাওয়া যায়। তো এই হলো আপনার গনোরিয়ার ট্রিটমেন্ট। কিন্তু এটাকে যখন আমরা উপস্থাপন করব, যখন রিটেনের জন্য লিখব, তখন কিন্তু আমাদেরকে সুন্দর করে গুছিয়ে ভাগ ভাগ করে লিখতে হবে, কারণ আমরা অনেকগুলো ভাগ করে এসেছি। তাহলে আমরা এটাকে কিভাবে বলবো, এটাকে আমরা প্রথম ভাগটাকে আমরা বলবো যে ট্রিটমেন্ট অফ আনকমপ্লিকেটেড গনোকক্কাল ইনফেকশন, আনকমপ্লিকেটেড যেটার সাথে কোনো কমপ্লিকেশন নাই, অ্যাসোসিয়েটেড কোনো বার্থোলিন অ্যাবসেস নাই, অ্যাসোসিয়েটেড কোনো কাউপারাইটিস নাই বা লিটার্স গ্ল্যান্ড অ্যাবসেস নাই বা এরকম কোনো অ্যাসোসিয়েটেড কোনো আর্লি বা লেট কমপ্লিকেশন তার সাথে নাই, শুধু ইউরেথ্রাল ডিসচার্জ আছে, শুধু অ্যাকিউটের সিমটমস গুলো আছে, তখন আমি এই রেজিমেনটা ফলো করব। এবং পেশেন্ট যদি প্রেগনেন্ট হয়ে থাকে এবং ল্যাকটেটিং মাদার হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা অন্যান্য অপশন গুলোকে ছেড়ে শুধু দুটো অপশনের মধ্যে চলে আসবো, সেটা হলো সেফটি একজন 500 মিলিগ্রাম আইএম প্লাস অ্যাজিথ্রোমাইসিন 1 গ্রাম। এখানে একটু রাইটিং এ মিস্টেক আছে, আপনারা একটু ঠিক করে নিন প্লিজ, এই আইএম টা আপনার সেফটি একজনের পাশে হবে। এন্ড আরেকটা হলো স্পেকটিনোমাইসিন 2 গ্রাম আইএম। এরপর হচ্ছে ফ্যারিনজিয়াল গনোরিয়া। এখন আপনারা দেখেন ফ্যারিনজিয়াল গনোরিয়ার আমি যে ট্রিটমেন্টটা এখানে লিখেছি এটার সাথে কিন্তু বেসিক্যালি আনকমপ্লিকেটেড গনোরিয়ার ট্রিটমেন্টের কোনো পার্থক্য নেই। তারপরেও আমি এটা কেন আলাদা করে দিলাম, আলাদা করে দিলাম এই জন্য কারণ ফ্যারিনজিয়াল গনোরিয়াটা ডেভিডসনের আলাদা করে এভাবে দেওয়া আছে, এই জন্য আমিও এটাকে আলাদাভাবে আপনাদের সামনে তুলে ধরেছি, এবং আপনারা যখন রিটেনে লিখবেন তখন আপনারা আলাদা করেই লিখবেন। তাহলে ওই সেমই ট্রিটমেন্ট সেফটি একজন 500 IM এর সাথে অ্যাজিথ্রোমাইসিন 1 গ্রাম স্ট্যাট, অথবা আপনি সেকেন্ড লাইন হিসেবে অফ্লক্সাসিন বা সিপ্রোফ্লক্সাসিন ইউজ করতে পারেন। এখন আমি যতগুলো ওষুধের নাম বললাম, যা বললাম সবই তো সেফালোস্পোরিন গ্রুপের মধ্যে বলেছি। পেশেন্ট যদি সেফালোস্পোরিনে অ্যালার্জি হয় সেক্ষেত্রে আপনি কি চুজ করবেন, সেক্ষেত্রে আপনাকে চুজ করতে হবে স্পেকটিনোমাইসিন। আর যদি পেশেন্টের গনোরিয়ার সাথে কনকমিটেন্ট ক্ল্যামাইডিয়াল ইনফেকশনও থাকে, সেক্ষেত্রে আপনাকে তখন ওই অ্যাজিথ্রোমাইসিনের সাথে ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম বিডি একটা ডোজ যোগ করে দিতে হবে। এই ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম বিডি এটা কিন্তু আপনার গনোরিয়া ট্রিটমেন্ট না, এটা হলো ক্ল্যামাইডিয়ার জন্য। সাধারণত দেখা যায় যে গনোরিয়া যাদের আছে কনকমিটেন্ট ক্ল্যামাইডিয়াল ইনফেকশনও তাদের থাকতে পারে। এরপরে হলো ট্রিটমেন্ট অফ দ্য গনোকক্কাল ইনফেকশন ইন নিওনেট। এটা কিন্তু অপথ্যালমিয়া নিওনেটামের চিকিৎসা না, অপথ্যালমিয়া নিওনেটামের চিকিৎসা স্লাইড আমি দেখাবো, এরপরে দেখাবো। এটা কিসের চিকিৎসা, এটা হলো যদি পেশেন্টের আপনার মেনিনজাইটিস ডেভেলপ করে যায় এই নিওনেটের,
সেক্ষেত্রে আপনি কি দিবেন? সেক্ষেত্রে আপনাকে দিতে হবে সিফট্রি একজন 25 থেকে 50 মিলিগ্রাম করে আইভি পার কেজি বডি ওয়েট হিসেবে হিসাব করে আপনাকে দিতে হবে ডেইলি ফর 7 ডেজ অর 10 to 14 ডেজ ইফ মেনিনজাইটিস ইজ ডকুমেন্টেড। একইভাবে আপনি সেফটি একজনের জায়গায় সেফোট্যাক্সিমও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ডোজটা হবে 25 মিলিগ্রাম পার কেজি। ম্যানেজমেন্ট অফ ডিসিমিনেটেড গনোকক্কাল ইনফেকশন। ডিসিমিনেটেড গনোকক্কাল ইনফেকশনের ম্যানেজমেন্টটা আপনাকে অবশ্যই একটু কেয়ারফুলি করতে হবে, কারণ কি এখানে আপনার কতগুলো সিস্টেমের ইনভলভমেন্ট আছে। মায়োকার্ডাইটিস আমরা পড়ে আসছি, তারপরে আমরা দেখলাম যে ওখানে আপনার ডার্মাটাইটিস আছে, তারপরে আর্থ্রাইটিস আছে, কাজে এরকম আপনার ডিসিমিনেটেড গনোকক্কাল ইনফেকশনের যদি সাইন সিমটমস নিয়ে পেশেন্ট আসে আসে এই পেশেন্ট গুলো কিন্তু টক্সিক থাকবে। এদের ম্যানেজমেন্টটা আপনাকে করতে হবে প্রথমে, মানে দুই ভাগে করতে হবে। প্রথমে করতে হবে সেফটি একজন দিয়ে, সেফটি একজন 1 গ্রাম আইভি 24 আওয়ারে একটা করে, এভাবে আপনাকে শুরু করতে হবে। যতক্ষণ পর্যন্ত না সাইন সিমটম ইম্প্রুভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি সেফটি একজন চালাবেন। ধরেন 3 দিন সেফটি একজন দেওয়ার পরে আপনার পেশেন্ট ইম্প্রুভ করলো, তার সিমটম গুলো আস্তে আস্তে কমতে শুরু করলো, তার ফিভার চলে গেল, তার জয়েন্ট পেইন চলে গেল, এরপরেও আপনি আরো 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত আপনি কিন্তু সেফটি একজনটাই চালাবেন। এরপর যখন আপনার 24 থেকে 48 ঘন্টা পার হবে, এরপরে আপনি তখন নিজের রেজিমেনে চলে যাবেন, যে প্যারেন্টেরাল থেরাপি মে বি সুইচ আফটার অর থেরাপি ফর অ্যাডিশনাল 7 ডে অফ সেফিক ডে। মানে আপনার সেফটি একজন আপনি দিলেন 3 দিন দেওয়ার পরে, সাপোজ 3 দিন দেওয়ার পরে পেশেন্ট হচ্ছে ইম্প্রুভ করলো, তারপরে আরো একদিন একটা এক্সট্রা ডোজ আপনাকে আপনি দিবেন 24 থেকে 48 ঘন্টা এই পিরিয়ডটা মনিটর করার জন্য, এবং তারপরেও যদি দেখেন যে পেশেন্ট ঠিক আছে, পেশেন্ট আপনার স্টেবল আছে, তখন আপনি চলে যাবেন ওরাল থেরাপিতে, এবং তখন আবার ওরাল থেরাপিতে সেফিক ডিমটা আপনাকে আরো 7 দিন দিতে হবে। নাও ফলো আপ। এখন একটা গনোরিয়ার পেশেন্টকে আপনি ম্যানেজমেন্টের মধ্যে জেনারেল মিডলের মধ্যে আপনি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত না সে সিমটোম্যাটিক্যালি, যতক্ষণ পর্যন্ত না সে কিওর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে সেক্সুয়াল অ্যাবস্টিনেন্স মেইনটেইন করতে হবে, সে অন্য কারোর সাথে সেক্সুয়াল রিলেশনে যেতে পারবে না। তাহলে পেশেন্টটা তো আপনার কাছে আবার ফলো আপে আসবে, এবং ফলো আপে আসবে আপনাকে তাকে নেগেটিভ ডিক্লারেশন দিতে হবে, তারপরে সে আবার তার স্বাভাবিক লাইফে ফিরে যেতে পারবে। তো এটা আপনি কিভাবে করবেন, সেটা হলো ওই যদি অ্যাকিউটের কেস আমি বলি, যদি আপনি একটা তাকে সেফিক্সিম 400 মিলিগ্রাম খাইয়ে দিয়ে থাকেন, তাহলে তার 3 থেকে 4 দিন পরে আপনি তার ইউরেথ্রাল স্মিয়ার অথবা প্রস্টেটিক স্মিয়ার অথবা ইউরিনারি সিএস করবেন। ইউরিনারি সিএস যদি তার ইউরিনারি কমপ্লেন থাকে তাহলে, আর যদি অ্যাকিউটের জন্য হয়ে সে এসে সেই সময় এসে থাকে তাহলে আপনি ইউরেথ্রাল স্মিয়ার করবেন, আর যদি ক্রনিকের জন্য আপনি ট্রিটমেন্ট দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি প্রস্টেটিক স্মিয়ার করবেন। করার পরে যখন রিপোর্টটা আপনি হাতে পাবেন যে নেগেটিভ, তখন আপনি 7 দিন পরে তাকে আবার ওই সেম ইনভেস্টিগেশন রিপিট করতে দিবেন, এবং সেই রিপিট ইনভেস্টিগেশনও যখন আপনার নেগেটিভ আসবে তখন আপনি পেশেন্টকে বলতে পারবেন যে হ্যাঁ আপনি এখন গনোরিয়া থেকে মুক্ত, ইউ আর কিওর। আর প্রোগনোসিসটা কি, প্রোগনোসিস হচ্ছে অ্যাডিকুয়েট আর্লি থেরাপি যদি আপনি দেন তাহলে তো বলেই দিতে পারবেন যে কিওর, সে নর্মাল লাইফে রিটার্ন করে যাবে। আর যদি ঠিক মতো ইনঅ্যাপ্রোপ্রিয়েট থেরাপি না হয়, যদি লেট থেরাপি নেয়, ডিলেইড থেরাপি নেয়, সেক্ষেত্রে কি হতে পারে, সিগনিফিকেন্ট মর্বিডিটি ডেভেলপ করতে পারে। মর্টালিটি কিন্তু না, গনোরিয়া দিয়ে কিন্তু কোনো পেশেন্ট মারা যাবে না, কিন্তু মর্বিডিটি হতে পারে। কি কি মর্বিডিটি হতে পারে, মর্বিডিটি ওই যে আমরা যেটা লেট কমপ্লিকেশনের মধ্যে বলে আসলাম, মেলের ক্ষেত্রে ইউরেথ্রাল স্ট্রিকচার হতে পারে, ইনফার্টিলিটি হতে পারে, ফিমেলের ক্ষেত্রে ক্রনিক পিআইডি হতে পারে, বাইলেটারাল সালফিনজাইটিস হয়ে পার্মানেন্ট স্টেরিলিটি হতে পারে। এগুলো হলো আপনার মানে ক্রনিক প্রগনোসিস এর মধ্যে আপনাকে কিন্তু পেশেন্টকে এগুলো বলতে হবে, মানে যখন আপনি ম্যানেজমেন্ট দিবেন জেনারেল ম্যানেজমেন্টের সময় যখন আপনি অ্যাসিওরেন্স এবং ডিজিজ প্রসেস এক্সপ্লেনেশন বলবেন তখন আপনি এগুলো কিন্তু বলে দিবেন, কারণ এই রোগীগুলো দেখা যাবে যে ভালো হয়ে যাওয়ার পরেও তাদের কিন্তু এই প্র্যাকটিস গুলো তারা বন্ধ করে না, এই রোগীগুলোকে এজন্য একটু ভয় দেখাতে হয়। আপনি যদি এভাবে না বলেন যে আপনার হচ্ছে আপনি কিন্তু পুরুষত্বহীন হয়ে যাবেন, আপনার বন্ধাত্ব ডেভেলপ করবে, এরকম করে যদি না বলা হয় দেখা যাবে যে সে আবার গনোরিয়া নিয়ে আপনার কাছে এসে হাজির হচ্ছে। তো এই হলো আমার ফলো আপ প্রগনোসিস, এবং আমাদের গনোরিয়া মোটামুটি শেষ। অপথালমিয়া নিওনাটোরামটা আমি আলাদাভাবে স্লাইড এজন্য করেছি কারণ অপথালমিয়া নিওনাটোরামটা আলাদাভাবে 2 থেকে 3 মার্কের শর্ট নোট হিসেবে অনেক সময়ই পরীক্ষায় দিয়ে দেয়। তো এটা অলরেডি আমরা এটা সম্পর্কে সবকিছু বলে ফেলেছি, জাস্ট একটু রিক্যাপিটুলেট করি। যদি আলাদাভাবে একটা কোশ্চেন আসে যে অপথালমিয়া নিওনাটোরাম একটা শর্ট নোট,
তখন আপনি কি করবেন, আপনি তখন এইভাবে শুরু করবেন যে উইদিন 7 ডেজ অফ ভ্যাজাইনাল ডেলিভারি এ মাদার মে ট্রান্সমিট গনোরিয়া টু হার নিউবর্ন ডিউরিং চাইল্ড বার্থ হোয়েন এফেক্টিং দ্য ইনফ্যান্ট আই ইট ইজ রেফার্ড টু অপথালমিয়া নিউনাটোরাম। এখন সিমটমস গুলো কি আমরা আগে বলে এসেছি, আবারও বলছি, আই পেইন থাকবে, রেডনেস থাকবে, পুরুলেন্ট ডিসচার্জ থাকবে, ফটোফোবিয়া থাকবে, এগুলো থাকবে। এটা হলো একটা গনোককাল অপথালমিয়া নিউনাটোরামের পিকচার। দেখতেই পাচ্ছেন বাচ্চাটার চোখ দিয়ে কিন্তু একদম পুরুলেন্ট ডিসচার্জ। এবং এই ছবিটা মানে আপনাদের, আপনারা যখন ওয়ার্ডে যদি কোনো এরকম অপথালমিয়া পান, ঠিক এই রকমই পাবেন, মানে দেখলেই আপনি চিনতে পারবেন যে হ্যাঁ এটাও অপথালমিয়া নিউনাটোরাম। এখন এই পেশেন্টকে আমরা কি ট্রিটমেন্ট দিব, যে অপথালমিয়া নিউনাটোরাম নিয়ে আসবে তাকে আমরা ট্রিটমেন্টটা দিব, কিন্তু সেফটি একজন 25 থেকে 50 মিলিগ্রাম আইভি সিঙ্গেল ডোজ। আমি আবার একটু আগেরটাতে ফিরে যাচ্ছি, আমরা কিন্তু একটা বাচ্চাদের চিলড্রেনের কমপ্লিকেশনের একটা ট্রিটমেন্ট হিসেবে আমরা কিন্তু 7 দিনের একটা রেজিমেন্ট বলেছিলাম, সেটা কিন্তু ছিল মেনিনজাইটিস এর জন্য। যদি ওখানে কমপ্লিকেশন হিসেবে মেনিনজাইটিস ডেভেলপ করে তখনই কিন্তু আমরা 7 দিনে যাব। আর যেটা আপনার শুধু অপথালমিয়া নিউনাটোরাম, সেখানে কিন্তু আমরা একটা সিঙ্গেল ডোজ দিলে আমাদের জন্য এনাফ, এবং সেটাও আপনাকে কিন্তু আপনার 125 mg হতে হবে, মানে এর বেশি বাচ্চাকে দেওয়া যাবে না। আপনার বডি ওয়েট হিসেবে যদি হিসাব করে আপনার 125-এর জায়গায় 150 আসে, তাহলে কিন্তু আপনি 150 দিবেন না, আপনি ওই হাইয়েস্ট ডোজ যেটা 125 আপনি 125 দিবেন। অল্টারনেটিভ দুটো রেজিমেন আছে, স্পেকটিনোমাইটিন এন্ড ক্যানামাইসিন, এই দুটো জাস্ট জানার জন্য, এগুলো দিলে আপনি 25 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসেবে হিসাব করে দেবেন। ওকে, আমাদের গনোরিয়া শেষ। নন গনোককাল ইউরেথ্রাইটিসটার এখানে আমি শুধু দুটো কথা বলবো, সেটা হলো যে হ্যালো, এখান থেকে আপনাদের ইটিওলজিটা প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে, যে রাইট ডাউন দ্য ইটিওলজি অফ নন গনোককাল ইউরেথ্রাইটিস। তো আমি এত বড় একটা গনোরিয়ার মানে এতটা এত কিছু পড়ানোর পরে আমি নন-গনোককাল ইউরেথ্রাইটিস এর পুরোটা পড়াবো না, এটা আপনারা জাস্ট একটু দেখে নেবেন। আর এখানে যেটা আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইটিওলজি অফ সেক্সুয়ালি, ইটিওলজি অফ নন-গনোককাল ইউরেথ্রাইটিস। তো নন-গনোককাল ইউরেথ্রাইটিস এর ইটিওলজি যখন পরীক্ষায় আসবে তখন আপনাকে এটা দুই ভাগে ভাগ করে লিখতে হবে, একটা লিখতে হবে সেক্সুয়াল কজ আর একটা লিখতে হবে নন সেক্সুয়াল কজ। সেক্সুয়াল কজের মধ্যে কি আছে, সেক্সুয়াল কজের মধ্যে 40% কজ হলো ক্ল্যামাইডিয়াল ইনফেকশন, ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিস, 2 নম্বর হলো ইউরোপ্লাজমা ইউরোলাইটিকা। এই দুটো নাম আপনার থাকতেই হবে রিটেনের খাতাতে। এরপরে আপনার বাকিগুলো আপনি লিখবেন যে আননোন কজ 25% আর আদারের মধ্যে আপনি ব্যাকটেরিয়াল, ভাইরাল, প্যারাসাইটিক অ্যান্ড মাইকোটিক, মাইকোটিক ক্যান্ডিডা, প্যারাসাইটিক ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, ভাইরাল হার্পিস সিমপ্লেক্স, আর ব্যাকটেরিয়াল এর মধ্যে কিছু আছে ইকোলাই, প্রোটিয়া, সিউডোমোনাস, স্ট্যাফাইলোকক্কাস, এগুলো দু একটা নাম আপনার লিখে দিলে আপনি যদি প্রোফর্মাটা মানে ফলো করেন তাহলে প্রোফর্মা ঠিক থাকলেই কিন্তু স্যাররা বুঝবে যে হ্যাঁ সে জানে, তখন কিন্তু স্যাররা মানে সুন্দরভাবে নাম্বারটা দিয়ে দেবে। এরপরে হচ্ছে নন সেক্সুয়াল কজ গুলো, তাহলে আমরা সেক্সুয়াল কজ গুলো লেখার পরে বি নাম্বার দিয়ে লিখবো নন সেক্সুয়াল ইটিওলজি অফ নন সেক্সুয়ালি ট্রান্সমিটেড নন গনোককাল ইউরেথ্রাইটিস, এবং এর মধ্যে আমরা এই কজ গুলো লিখবো, ইউরেথ্রাল স্ট্রিকচার, ইউরেথ্রাল ভালভ, ফিমোসিস, ফরেন বডি, ম্যালিগনেন্সি অ্যান্ড কেমিক্যাল ব্লাডার ওয়াশ। এখানে নন গনোককাল ইউরেথ্রাইটিস এর কিছু ক্লিনিক্যাল ফিচার দেওয়া আছে, এটা আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আমি বলবো না, কিন্তু তবুও আমরা যখন ডাক্তার হয়ে বের হব তখন আমাদের কাছে সব ধরনের রোগী আসবে, আমি তখন বলতে পারবো না যে আমার এটা জানা নাই বা আমি এটা পড়ি নাই, কাজেই এটাও আপনারা একটু দেখে নেবেন। গনোরিয়া যেহেতু আজকে আমার টপিক ছিল, নন গনোরিয়াল ইউরেথ্রাইটিস নট মাই টপিক টুডে, তারপরেও আমি গনোরিয়ার সাথে ওটার সাথে যেহেতু এটার মিল আছে এজন্য আমি স্লাইডটা প্রিপেয়ার করে দিয়েছি আপনাদেরকে। এখানে ওই সেম আপনি সাইন্স সিমটমস গুলোই পাবেন এবং মোটামুটি এক্সামিনেশন ফাইন্ডিংস ও ওরকমই হবে, কিন্তু আপনি ডিফারেন্সিয়েট করবেন ইনভেস্টিগেশনের স্মিয়ার এক্সামিনেশন দিয়ে। যদি গনোরিয়া হয় সেক্ষেত্রে আপনার কিন্তু ওই যে ইন্ট্রাসেলুলার পিঙ্ক কালারের ডিপ্লোকককাই আপনি কিন্তু পেয়ে যাবেন, যেটা আপনার এখানে পাবেন না। ফলো আপ ওখানে যেমন আমরা 3 থেকে 4 দিন পরে একটা ফলো আপ করে তারপরে 7 দিন পরে একটা ফলো আপ করেছি পেশেন্টকে নেগেটিভলি পেশেন্টকে কিওর বলার জন্য, এখানে ফলো আপটা হবে 7ম দিনে এবং 21তম দিনে।
আর এটা ওইটার প্রগনোসিসে আমরা যেমন দেখছি যে পেশেন্টটা পুরোপুরি ভালো হয়ে যাচ্ছে আর অথবা কিছু মর্বিডিটি ডেভেলপ করতেছে, এখানে প্রগনোসিসের মধ্যে একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন আছে, সেটা হলো রিচার্জ সিন্ড্রোম। যদি এটা নন গনোকক্কাল ইউরেথ্রাইটিসটা যদি আপনার আনট্রিটেড থাকে তাহলে সেই পেশেন্টের এপিডিডাইমাইটিস হইতে পারে, রিটার্জ সিন্ড্রোম ডেভেলপ করতে পারে এবং ইউরেথ্রাল স্ট্রিকচার ডেভেলপ করতে পারে। ইনভেস্টিগেশন সেম ওরকমই, আপনি গণকক্কাসে যা লিখেছেন ওইটাই পুরোপুরি এখানে তুলে দিলেই হবে, এই জন্য আমি রুটিনটা এখানে লিখিনি। অ্যাজ ইউজুয়াল ওখানে যেটা আছে সেটাই আপনি এখানে বসিয়ে দিবেন এবং স্পেসিফিক এর মধ্যে আপনি এখানে স্পেশালি এই যে ন্যাট টেস্টটা লিখবেন, তারপরে পিসিআর লিখবেন, অ্যালাইজা লিখবেন। আর যদি আলাদাভাবে নন গণকক্কাল ইউরেথ্রাইটিসেরই শুধু ইনভেস্টিগেশন চাই কোনো কারণে, তাহলে আপনি আলাদাভাবে এভাবেও লিখে দিতে পারেন, ইউরোপ্লাজমা ইউরোলাইটিকামের জন্য আপনি কি করবেন, ইস্টের জন্য কি করবেন। এবং এটা হচ্ছে নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস এর ম্যানেজমেন্ট। নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস এর ম্যানেজমেন্টের জেনারেল ম্যানেজমেন্টটা ওই একই রকম গনোরিয়ার মতো, আর হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে যখন আপনি যাবেন তখন আপনাকে অ্যাকর্ডিং টু ইটিওলজি যদি আপনি শুধু লিখে রাখেন তবুও আপনি মার্কস পাবেন। অ্যাকর্ডিং টু ইটিওলজি যদি ক্লামাইডিয়া দিয়ে হয় তাহলে আমরা ফার্স্ট লাইন হিসেবে অ্যাজিথ্রোমাইসিন সিঙ্গেল ডোজ দিব 1 গ্রামের, আর যদি এটা হচ্ছে আপনার অন্য কোনো কজে হয় তাহলে আমরা চলে যাব ডক্সিসাইক্লিন বা ইরাথ্রোমাইসিন বা অফ্লক্সাসিনে। তবে নর্মালি ক্লামাইডিয়া দিয়েই বেশি হয়, এই জন্য আমাদের অ্যাজিথ্রোমাইসিন 1 গ্রাম ওরাল ডোজ নন গনোকক্কাল ইউরেথ্রাইটিসে আমরা সাধারণত এটাই প্র্যাকটিস করি বেশি। এখানেও যদি প্রেগনেন্ট ওয়েমেন হয় সেক্ষেত্রে আমরা ইরাইথ্রোমাইসিন অথবা অ্যামোক্সিসিলিন দিতে পারি, তবে প্রেগনেন্সিতে অ্যাজিথ্রোমাইসিন ও সেফ, এটা দিলে কোনো ক্ষতি নাই। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান এত কষ্ট করে এতক্ষণ ধরে লেকচার শোনার জন্য। আপনাদের কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। সবাই ভালো থাকবে, সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমরা সেশনটা শেষ করছি।